হ্যালো বন্ধুরা, কেমন হবে আরেকটি নতুন এপিসোডে আপনাদের স্বাগতম। বিজ্ঞান পৃথিবীর অনেক রহস্যের উদ্ঘাটন করেছে, তবুও জগতে এখনও এমন অনেক রহস্য রয়ে গিয়েছে যা খোদ বিজ্ঞানীদের কাছেও ধোঁয়াশাপূর্ণ। যুগের পর যুগ গবেষণা করেও তারা সেসবের কোনো কুলকিনারা করতে পারেনি, কিংবা যা করেছেন তা হয়তো বিজ্ঞানীদের মানদণ্ডে উত্তীর্ণ নয়। আরও এমন এক রহস্যে ঘেরা গ্রাম জাতিঙ্গা, এই গ্রামের পাখিদের আত্মহত্যার বিষয়েই জানাবো আজকের ভিডিওতে। পর্যটনের অন্যতম একটি কেন্দ্র হিসেবে জাতিঙ্গা সুপরিচিত। জাতিঙ্গা শব্দের অর্থ বৃষ্টি ও জল বেরিয়ে যাবার পথ। আসামে শিলং পাহাড়ের পর শুরু হয় হাফলং পাহাড়ের সারি। আসামের উত্তর কাছাড় জেলার সদর শহর হাফলং থেকে 9 কিলোমিটার দূরে জাতিঙ্গা। প্রাকৃতিক সৌন্দর্যে ভরা ছোট্ট একটি গ্রাম, যে কারণে জাতিঙ্গায় পর্যটকরা ভিড় করে তা খুবই মর্মান্তিক। পাখিদের আত্মহত্যা দেখতে পর্যটকদের ভিড় লেগেই থাকে জাতিঙ্গায়। শোনা যায় শতাধিক বছর আগে নাগা উপজাতির কিছু লোক জাতিঙ্গায় গিয়েছিল। সেখানে আগুন পোহানোর সময় তারা এক আশ্চর্য দৃশ্য দেখতে পায়। দলে দলে পাখিরা এসে আগুনে আত্মসমর্পণ করছে। হ্যাঁ, স্বেচ্ছা মৃত্যু, কিন্তু কেন? পাখিদের এই আত্মহুতিকে স্থানীয়রা ঈশ্বরের দান বলে মনে করেন। প্রতি বছরে আগস্ট থেকে নভেম্বর মাসে এখানে বিভিন্ন ধরনের পাখি এসে দলে দলে আত্মহত্যা করে থাকে। এই রহস্যময় ঘটনায় জাতিঙ্গাকে অনবদ্য করে তুলেছে ট্যুরিজমের খাতায়। আসাম পর্যটন দপ্তর একটি ওয়াচ টাওয়ার তৈরি করেছে জাতিঙ্গায়, সেখানে উঠে রাতের বেলা পাখিদের আত্মহত্যা দেখা যায়। স্থানীয় মানুষদের মাংসের প্রয়োজন হলে রাতে আগুন জ্বেলে বসে থাকেন তারা। পাখিরা ডানা ঝাপটে আস্তে আস্তে সেই আগুনে আত্মাহুতি দিতে আসে। আলোর উৎসের ঠিক উপরে এসে পাখা আর পা ছেড়ে দিয়ে ধপ করে মাটিতে পড়ে যায়, যেন জীবনানন্দ দাশের কবিতার মতো। আমি ক্লান্ত প্রাণেক, মায়াবী চোখের ওই পাখিগুলোকে তখন দেখে মনে হয় অর্ধমৃত, জীবনের প্রতি ভীষণ বিরক্ত, আর তাই এ জীবন তারা রাখতে চায় না। আকাশ থেকে লুটিয়ে পড়ার সময় সব পাখি যে আগুনের উপর ঝাঁপ দেয় তা কিন্তু নয়, বরং কিছু পাখি ইতস্তত ছড়িয়ে থাকে আগুনের পাশে, কিন্তু ওরা বেঁচে থাকলেও মরার মতোই পড়ে থাকে এবং সহজেই ধরা দেয়। পাখি শিকারের জন্য এর চেয়ে সহজ উপায় আর কি হতে পারে? অনেক সময় আগুনের দিকে উড়ে আসতে থাকা পাখিদের গুলতি দিয়েই সহজেই শিকার করা যায়। আজকের ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি আপনার কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।